ঈদ মানেই সিনেমার জমজমাট বাজার, সে ধারাবাহিকতাও চলছে সারা দেশে। এখন আর এসে কাটেনি ঈদুল ফিতরের, এরই মধ্যে প্রস্তুতি চলছে ঈদুল আজহায় সিনেমা মুক্তির। এবারের কুরবানি ঈদে দর্শক মাতাবেন তিন নায়িকা, তারা হলেন অপবিশ্বাস, তমা মির্জা এবং শবনম বুবলি। এরই মধ্যে জানা গেছে কয়টি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত এবং সেসব সিনেমার নায়িকাদের নাম। তালিকায় সিনেমা আছে প্রায় এক ডজন, তবে সবকটি সিনেমা মুক্তি পাবে না এটা নিশ্চিত। রোজার ঈদে আটটি সিনেমা মুক্তি পেলেও কুরবানি ঈদে তার সংখ্যা হতে পারে ছয়টি, এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা। কুরবানির ঈদে মুক্তির তালিকায় চিত্রনায়িকা বর্ষা অভিনীত নেত্রী দ্য লিডার সিনেমার নাম শোনা গেলেও এটি মুক্তি পাবে না বলে জানা গেছে। গত বছরের ঈদুল আজহায় দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহামিম। আসছে কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা অন্তর্জাল, এমনটাই ইঙ্গিত দিয়েছেন এর পরিচালক দীপঙ্কর দীপন। রায়হান রাফির পরিচালনায় চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত সুরঙ্গ নামের একটি সিনেমা প্রস্তুত হচ্ছে কুরবানি ঈদের জন্য। এই সিনেমার মাধ্যমে বড় পদে অভিষেক হবে নাট্য অভিনেতা আফরান নিশুর। আগামী ঈদুল আজহায় আরও একটি চর্চিত সিনেমা হচ্ছে লাল শাড়ি। সরকারের অনুদানে নির্মিত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার প্রযোজক হচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস, অভিনয় করেছেন তিনি। সিনেমাটি রোজার ঈদেও মুক্তির আওয়াজ দিয়েছিল। এ সিনেমায় নায়ক সাইমন সাদিক, চিত্রনায়িকা বুবলি অভিনীত ক্যাসিনো নিয়েও আওয়াজ দিচ্ছেন পরিচালক। রিভেঞ্জ ও প্রহেলিকা নামে বুবলির আরও দুইটি সিনেমা রয়েছে কুরবানি ঈদের মুক্তির তালিকায়। প্রহেলিকায় বুবলি প্রথমবার মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়াও আরও কিছু সিনেমার নাম মুক্তির তালিকায় রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।